আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 50তম সূরা কাফের 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে না কেন, যেটাই হোক, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ তাআলার কাছে রয়েছে এটার সংরক্ষণ করা একটা ব্যবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহর এই বান্দা যে কথা বলে থাকে এই কথা পর্যবেক্ষণ করার জন্য আল্লাহর কাছে কি রয়েছে, ব্যবস্থা রয়েছে। একেবারে যেই কথাই আমরা উচ্চারণ করি না কেন, ভালো হোক মন্দ হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, ছুপে ছুপে হোক আস্তে হোক, যেই কথাই আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না কেন, সেই কথাই আল্লাহ তাআলার দরবারে রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, ভালো কথা মুখ দিয়ে উচ্চারণ করা লাগে না, ভালো কথা নিয়ত করলেই আল্লাহ তাআলা বান্দার জন্য একটা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, শুধু ভালোটা নিয়ত করলে, আর মন্দ জিনিসের নিয়ত করলে আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ, মন্দ জিনিসের নিয়ত করলে আল্লাহ তাআলা গুনাহ লেখেন না যতক্ষণ পর্যন্ত সেটা মুখে অথবা কাজে প্রকাশ না করে। তার মানে এখন থেকে মন্দ নিয়ত করা যাবে, ঠিক না? অর্থাৎ এটা বান্দার জন্য আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত কাজে প্রমাণ না করছো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে তোমার কি ধরছি না, গুনাহ হিসাবে ধরছি না, সুযোগ দিল আর কি। তো কথার ব্যাপারে দায় দায়িত্ববোধ আছে। আল্লাহ তাআলা 33 নম্বর সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দাগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সোজা সাপটা কথা বলো। সুবহানাল্লাহ, সাদিদ শব্দের অর্থ হলো সোজা কথা, সরল কথা, সত্য কথা। এটার অনেক ব্যাখ্যা আছে, আমরা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানব। কথা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত যারা বোবা, বোবা বুঝুন তো, বোবা যারা কথা বলতে পারে না, নিজের শব্দ ভাব সরাসরি শব্দের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতে পারে না, আকার ইঙ্গিতে পারে, কিন্তু আমরা যেভাবে মুখের শব্দ দিয়ে বলছি এরকম পারে না, এরকম বোবা মানুষ আছে কিছু। এটা হিসাব করলে হয়তো 5,000-10,000 মানুষের মধ্যে একজন দুইজন আছে, এরকম হাজার হাজার মানুষের মধ্য থেকে এক দুইজন বোবা, তারা আল্লাহ তাআলার এই বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন, ধৈর্য ধারণ করলে এটা সওয়াব তারা পাবে ইনশাআল্লাহ। এই সারা পৃথিবীর আস্তিক নাস্তিক, ইমানদার কাফের বেঈমান, ভালো খারাপ, নামাজি বেনামাজি, হালাল খায় হারাম খায়, যত মানুষে আছে সব মানুষেরই কথা বলার শক্তি দিয়েছেন কে? সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা বিশাল বড় একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন সব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও তো একটা কথা, এটা একটা কি, এই কথাটাও রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ, এই কথাটা কি হচ্ছে, রেকর্ড হচ্ছে, যেটাই মুখ দিয়ে বের হচ্ছে এটাই কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ, এটা সংরক্ষণ হচ্ছে। আবার গালি একটা দিলে সেটাও কি হয়ে যাচ্ছে, রেকর্ড। গালি দেয় তো লোকজন নাকি, হ্যাঁ গালি দেওয়ার অভ্যাস আছে, গালি দেওয়ার অভ্যাস আছে, অনেকে গরু ছাগলও গালি দেয়, হ্যাঁ মোটর সাইকেল স্টার্ট দিচ্ছে হঠাৎ করে মোটর সাইকেলের স্টার্ট বন্ধ হয়ে গেছে, মোটর সাইকেলেরও গালি দেয়, তালা খুলতে চাচ্ছে তালা ভালোভাবে খুলে না, তালারেও গালি দেয়, আছে না, আছে তো এরকম গালি দেয়। গালি এই যে তালাকে গালি দিল, মোটর সাইকেলকে গালি দিল, অথবা রাস্তার মধ্যে কঙ্কর একটার সাথে পোশাক খেয়েছে, কঙ্করেরও গালি দেয়, আছে না গালি দেয়। এই গালিটা দিলে এটা মনে আল্লাহর দরবারে রেকর্ড হয় না, হ্যাঁ কতটা হল সব, সুবহানাল্লাহ, এই যে সব বলছে এটাও হচ্ছে
সুবহানাল্লাহ বলছে, এটাও হচ্ছে, আলহামদুলিল্লাহ বলছে, এটাও হচ্ছে, সুবহানাল্লাহ, সব রেকর্ড হয়ে যাচ্ছে আনলিমিটেড গতিতে, যেটা কোনো সীমা রেখা নেই, যেটার মেমোরি একটা সময় ফুল হবে এমনটা হবে না, এমনটা হবে না। আপনি যখন কোনো একটা পিকচার তুলতে যাচ্ছেন, ক্লিক করছেন, ক্লিক করার পর আপনার মোবাইলে দেখাচ্ছে ইউর মেমোরি ইজ ফুল, আপনার মেমোরি পূর্ণ হয়ে গেছে। আপনি যদি নতুন একটা ছবি তুলতে চান, আগের কিছু ছবি কী করতে হবে? ডিলিট করতে হবে। একটা জিনিস রেকর্ড করতে যাচ্ছেন, আপনার মেমোরি ফুল হয়ে গেছে আর রেকর্ড হচ্ছে না। আল্লাহ তাআলার দরবারে যে রেকর্ড হচ্ছে এটার কি মেমোরি ফুল হবে নাকি? মেমোরি ফুল হবে না, সারাক্ষণ আনলিমিটেড গতিতে অনবরত। সুবহানাল্লাহ, ওই যে ট্রাকের ডিজেলের বক্স আছে, ডিজেলের একটা ট্যাঙ্কি থাকে না, দেখবেন ট্যাঙ্কির মধ্যে বিভিন্ন লেখা থাকে, কোনোটার মধ্যে লেখা আমাকে ডিজেল দিন, হ্যাঁ লেখা আছে, আবার কোনোটার মধ্যে লেখা জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকে জ্বলছি লেখা আছে, এরকম দেখছেন না, জন্ম থেকে জ্বলছি। তো আমাদের তো এরকম, মানে জন্ম থেকে রেকর্ড চলছে, সুবহানাল্লাহ, রেকর্ড চলছে। এই কথাগুলো আল্লাহ তাআলা বিশাল বড় নিয়ামত, এটা যারা পায়নি তারা বুঝবে না, কিন্তু আমরা আমরা তো এটা, মানে যারা পায়নি, যারা প্রকাশ করতে পারে না, তাদের অনুভূতিটা তারা তো প্রকাশ করতে পারতেছে না, কিন্তু আমরা আমাদের অবস্থা হলো দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না। মাঝে মধ্যে এরকম হয়, কেউ কেউ স্ট্রোক করে, দুই বছর তিন বছর পাঁচ বছর পরে থাকে, ব্রেইন কাজ করে কিন্তু মুখ কাজ করে না, এরকম আছে না, আছে না, তারা বুঝে বুঝবে আল্লাহ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা 55 নম্বর সূরা আর রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, রহমান দয়াময় আল্লাহ যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান আল্লাহ মানুষদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা বাচ্চা কত বছর বয়সে কথা বলতে শিখে? সাধারণত দুই বছর, হ্যাঁ সাধারণ কথা দুই বছর, আব্বা আম্মা ফুফু দাদা মামা মাম্মা এরকমগুলো মোটামুটি দুই বছর হলেই বলতে পারে, পারে না, পারে। তাহলে দুই বছর বয়সেই কথা বলতে পারে, খেয়াল করেন, দুই বছর বয়সেই কথা বলতে পারে, কিন্তু কোন কথাটায় কোন জায়গা বলতে হবে এটা শেখার জন্য কারো কারো পুরো জীবন লেগে যায়, ঠিক না? কথা বলার জন্য তো সহজ, আপনি তিন চার মাস পরিশ্রম করলে আরবি ভাষা শিখতে পারবেন, চার পাঁচ মাস পরিশ্রম করলে আপনি জাপানিজ ভাষা শিখতে পারবেন, আপনি আরও পরিশ্রম করলে মালয় ভাষা শিখতে পারবেন, আপনি পরিশ্রম করলে হিন্দি ভাষা, হিন্দি তো আর পরিশ্রম লাগে না, ফিল্ম দেখতে দেখতে আপনি মুখস্থ করে গেলে, শিখে গেলে, আসেন তাহলে আপনি ভাষা শিখে বলতেছেন, শুনতে শুনতে দুই মাস তিন মাস পাঁচ মাসের মধ্যে, যারা আরব দেশ থেকে ঘুরে আসে তারা লেখাপড়া জানেন, এরকম লোক আছে, আপনি লেখাপড়া জানে শিখে মাদ্রাসাতে পড়ে আমরা যদ্দুর আরবি না পারি, অনেকে শুধু আরব দেশ থেকে ঘুরে এসে ভালো আরবি পারে, পারে না, পারে, শিখে বলছে পরিবেশে থাকতে থাকতে শিখে বলছে। তাহলে তাহলে ভাষা শিক্ষাটা সহজ, কথা বলা ব্যাপারটা সহজ, কিন্তু কোন কথা কোন জায়গা বলা হবে এটা শিখতে বহু সময়ের ব্যাপার, বহু সময়ের ব্যাপার, এবং প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে, একটা কথাও জবাবদিহি তার বাহিরে নাই, সুবহানাল্লাহ। তো দুটো আয়াত বললাম, আয়াতের অর্থ বললাম, হাদিস হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ভালো করে শুনুন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আছে তো আমাদের বিশ্বাস, আল্লাহ আছে তো, আল্লাহর সংখ্যা কত? এক, আল্লাহর সংখ্যা এক, আল্লাহর বয়স কত? হ্যাঁ অনাদি
অনন্ত, এটা কোনো সীমা না, এটা বয়সের, এটা বয়সের কোনো ব্যাখ্যা নেই, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি আমাদের ইমান আছে তো। আরেকটা হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি অর্থাৎ পরকাল মৃত্যুর পরে জীবন এগুলোর প্রতি যে বিশ্বাস করে, ফালিয়াকুন খাইরান, সে যাতে ভালো কথা বলে, আউলিয়াসমুত অথবা সে যাতে চুপ থাকে, দুইটা হয়, ভালো কথা নতুবা চুপ, হয় ভালো কথা নতুবা চুপ। আমাদের কোনটা চলে? আমাদের তিন নম্বরটা চলে। আমাদের কোনটা চলে? তিন নম্বর। এক নম্বর হলো হয় ভালো কথা, দ্বিতীয় হলো চুপ, তিন নম্বর হলো কী কথা? ফাউল কথা, বাজে কথা, আজগুলি কথা, হাবিজাবি কথা, তারপরে হলো অনর্থক কথাবার্তা, তারপরে হলো চাপাবাজি, মিথ্যা, গিবত, সগুনখুরি, ধোকাবাজি, ঠকবাজি, নানান জাতের মিথ্যা কথা, অবৈধ কথা, অন্যায় কথা, এগুলোর মধ্যে আমাদের সংযোগ, এগুলোর সাথে আমাদের যোগাযোগ নাই মনে হয়, আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয় ভালো কথা বলো, এক নতুবা চুপ থাকো, তিন নম্বর হলো বাজে কথা, অনর্থক কথা, অর্থহীন কথা, গুনাহ কথা। কিন্তু আমরা একেতেও নাই, দুইয়েতেও নাই, আমরা আছি তিন। এই তিনের জবাব আল্লাহর কাছে দিতে হবে, আল্লাহর কাছে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, যা শুনে তাই বলে বেড়ায়, প্রচার করে বেড়ায়, এরকম আছে নাকি নাই? হ্যাঁ, মিথ্যার ইন্ডাস্ট্রি, মিথ্যার কি একবার মিথ্যার শিল্প কারখানা, কি কারখানা? মিথ্যার উৎপাদন কেন্দ্র। মিথ্যার উৎপাদন কেন্দ্রের মধ্যে এক নম্বরে এগিয়ে আছে মিডিয়া, বুঝছেন কিনা? পত্র পত্রিকা টেলিভিশন এগুলো মিথ্যা উৎপাদনের দিক থেকে এক্সপার্ট, মানে যারে মন চায় তারে তুলবে, যারে মন চায় তারে ডুবাবে, যারে মন চায় তারে তুলবে, যারে মন চায় তারে ডুবাবে। কি দিয়ে করে? কি দিয়ে? মুখ দিয়ে করে, কথা দিয়েই তো করে। কি দিয়ে করে? কথা দিয়ে করে। আর এটাতে ধরেন কিছু মানুষ দোষী, আরেকটাতে আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ দোষী, সেটা হলো ফেসবুক। কি ফেসবুক? পাইছে মানে শেয়ার, পাইছে মানে শেয়ার, মানে যাচাই নাই, বাছাই নাই, সত্য নাই, মিথ্যা নাই, পাইছে মানে আরো দশজনের সাথে ঘটনা শুনছেন ভাই, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখে নাই এটা বাস্তব নাকি এডিট করা। কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন? বানানো ফেক কথাবার্তার প্রচার, মিথ্যা প্রচার বানানো, একজনের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার প্রচার প্রচারণা, এগুলো সমাজে আছে নাকি নাই? আছে কিনা? মৃত্যু, আপনি নামাজ পড়লে হলো মৃত্যু, আপনি রোজাদার হলো মৃত্যু, আপনি দান সদাকা করেন লক্ষ লক্ষ টাকা, তারপর আপনি মৃত্যু কেন? যদি আপনি শুনেই যদি বর্ণনা করেন যাচাই বাছাই ছাড়া, যাচাই বাছাই ছাড়া, আছে না? যাচাই বাছা ছাড়া প্রচার আছে নাকি নাই? যাচাই বাছা ছাড়া প্রচার করে এরকম লোক নাই? আছে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কথা বলতে যেও না, যেও না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান, তোমার চোখ, ওয়াল ফুয়াদা তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। না জেনে কথার প্রচার প্রচারণা আছে নাকি নাই? আছে। টিভির তালে তালে, মিডিয়ার মধ্যে একটা দেখাচ্ছে, হ্যাঁ অমুক জঙ্গি গ্রেপ্তার জিহাদি বৈসহ, কি সহ জিহাদি বৈশ, আপনি বলতেছেন দেখছো কত জঘন্য জিহাদি বই সব গ্রেপ্তার, কিন্তু কোন বই রে জিহাদি বই বললো আপনি একটু তলাইয়া দেখলেন না? আমি নিজে দেখেছি,
একেবারে সরাসরি টিভির স্ক্রিনে দেখা যাচ্ছে ছবি সহ একজনে দেখাচ্ছে জিহাদি বৈশ্ব গ্রেপ্তার, বই কি বুখারী শরীফ, বই কি সহি আল বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংকলন। পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম জানে, ওলামায়ে কেরাম বলেন আল্লাহর জমিনে আল্লাহর কিতাব কোরআনের পথে কোরআনের পরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো সহি বুখারী, সুবহানাল্লাহ। এটা ওলামায়ে কেরামের বক্তব্য, সে সহি বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রন্থ, এটা দেখা যাচ্ছে নিশ্চয় প্রচার করতেছে জিহাদি বই সহ গ্রেপ্তার। আপনিও বলতেছেন দেখছো জিহাদি বই সহ গ্রেপ্তার, আপনি কোন জিনিস প্রচার করতেছেন একটু যাচাই করছেন, একটু যাচাই করছেন, একটু চিন্তা করছেন। আপনি যে কথা বলে ফেললেন মুখ দিয়ে, বলা তো সহজ, বলা তো সহজ বলে ফেললেন, কিন্তু এই বলাটা কি বাতাসে মিশে গেছে নাকি এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে একটা ড্রেন থাকবে, নালা, এই নালা দিয়ে জাহান্নামীদের রক্ত, পুস, পেশাব, পায়খানা, তাদের পায়খানা রাস্তা দিয়ে যে নারী বুড়ি গলে গলে বের হবে তাদের, তারপরে পেশাবের রাস্তা দিয়ে যে ময়লা বের হবে তাদের শরীর থেকে, যে দুর্গন্ধ বের হবে, এগুলো প্রবাহিত হওয়ার জন্য একটা ড্রেন থাকবে, নালা থাকবে। এই নালার মধ্যে কিছু লোকের নাক মুখ চুবিয়ে উপর করে রাখা হবে, উপর করে রাখা হবে, রেখে আল্লাহ তাআলা বলবেন আমার ওই বান্দার বিরুদ্ধে যে তুমি একটা কথা বলছিলা, ওই কথার প্রমাণ কি তোমার কাছে আছে? যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত এই জাহান্নামের ড্রেইনে তোমাকে উপর করে রাখা হবে, নাউজুবিল্লাহ। তো কথা যে বলে দিচ্ছেন, কথা যে আমরা বলে দিচ্ছি, যা বলছে তাই, এত সোজা না, এত সোজা না, কথা বলা সহজ, একেবারেই সহজ, এটা 2 বছরের বাচ্চা বলতে পারে, কিন্তু কোন কথাটা কোন জায়গায় বলতে হবে এটা জানাটা কঠিন, এটা জানাটা কঠিন, এটা জানতে অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যায়। মানুষেরা বলে থাকে বন্দুকের নল থেকে গুলি বের হয়ে গেলে গুলিটাকে আর ফেরত আনা যায় না, মুখ থেকে কথা বের হয়ে গেলে কথাটাকেও আর ফেরত আনা যায় না। সুবহানাল্লাহ, আমরা একটা গল্প শুনেছি, গল্প শুনেছি, এটা আয়াতের সাথে মিলবে। গল্পটা হলো এক লোকে নাকি একদিন ফোঁটা ফোঁটা বৃষ্টির দিনে, মানে উপভোগ করার মতো এমন একটা দৃশ্য, এমন একটা দৃশ্যের দিনে সে বৃষ্টি ফোঁটা পড়তেছে, তার স্ত্রী সে একসাথে বসে আছে, দৃশ্য দেখতেছে সুন্দর, গাছের পাতার উপরে টপটপ করে পানি পড়তেছে, বর্ষার রিমঝিম দৃষ্টির দৃশ্যটা ভালো লাগতেছে। তো ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি দেখে হঠাৎ করে সে লোক হেসে দিল, এটা গল্প শুনছে, হেসে দিল, হেসে দেওয়ার পরে তার স্ত্রী বলতেছে কোনো আগালাই মাথা নেই, হঠাৎ করে কী হইল, আসলা যে না একটা ঘটনা মনে হয়েছে, বলছে কী ঘটনা বলতে হবে, বলছে না বলা যাবে না, বলছে বলতে হবে কী ঘটনা, বলছে আজ থেকে 12 বছর আগে একটা লোকের খুন করছে, কী করছে, খুন করছে। তো যেই লোকটারে খুন করছে সেই লোকটা যখন মরে যাচ্ছে, মরার সময় বলছে এই বৃষ্টির দিন ছিল, সে মরার সময় বলতেছে আমার এই কথাটা শোনার মতো কেউ নাই, বৃষ্টির সাক্ষী রেখে গেলাম, কারে সাক্ষী রেখে গেছে, তো বলতেছে আস্তে আস্তে পাগল, পাগল দেখছো বৃষ্টির নাকি সাক্ষী রাখে, বৃষ্টির নাকি কি রাখে, সাক্ষী রাখে, বলছে ওই পাগলের কথা শুনে কি আসতেছে, মনে হাসি আসলো, বৃষ্টির কেমন সাক্ষী রাখে। কিছুদিন পরে স্ত্রীর সাথে ঝগড়া লাগলো, সাড়াসাড়ি হয়ে গেল, স্ত্রী মামলা দিছে, মামলা দিয়ে বলতেছে অমুক গ্রামে যে অমুক খুনের ঘটনা ঘটছে, এই খুনের ঘটনার সাথে আমার স্বামী জড়িত, আমি এটা সাক্ষী, আমি এটা সাক্ষী। তো সাক্ষী প্রমাণ সব দিয়ে দিল, কেমনে খুন টুন করছে এটা স্ত্রীর কাছে বলছে, এ সাক্ষীটা বের হলো কোথায় থেকে, বৃষ্টির বাড়ি থেকে, সে হাসতেছে বৃষ্টির বাড়ির নাকি সাক্ষী রাখে, এটা হলো একটা ঘটনা। আল্লাহর আয়াতটা কিন্তু এই জাতীয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, সেই দিন আল্লাহ তাআলা জমিনের অর্ডার করবে, জমিনের ভিতরে যত গোপন কথা আছে জমিন সব প্রকাশ করে দিবে, সুবহানাল্লাহ, সব প্রকাশ করে দিবে।
একজনে খুন করে আসছেন, খুন করে এসে পিস্তল কেউ নাই, পিস্তলটা উপরের দিকে তুলে হাসতেছে, এই যে হা হা করতেছেন, আপনার হা হাটা বাতাসে মিশে যায়নি, এই আপনার হা হাটা রেকর্ড হয়ে গেছে, হাসরের দিন আপনার হা হাটা বেশি উঠবে। কথা কথা অনেক দামি, অনেক দামি, এটা মুখ দিয়ে বের করে দিলে হয় না, এটা আর ফিরিয়ে আনা যায় না, বন্দুকের নল থেকে গুলি বের হয়ে গেলে এটা আর ফিরত আনা যায় না, মুখ থেকে কথা বের হয়ে গেলে এটা আর ফিরত আনা যায় না, যায় যায় না কি, কেউ সাক্ষী নাই, কিন্তু আল্লাহর আকাশ, আল্লাহর বাতাস, আল্লাহর যে গাছগাছালি আছে এগুলোও সাক্ষী থেকে যায়। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় কি? আরবিতে একটা প্রবাদ আছে, যারা হাতুস সিনান লাহাতিয়া মুলাইয়াল তামুমা যারা হাল্লিসান, আরবিতে প্রবাদটা হলো তীর দিয়ে আঘাত করলে, তরবারি দিয়ে আঘাত করলে এই আঘাতটা কখনো শুকিয়ে গেলেও যেতে পারে, তরবারি দিয়ে আঘাত করলে এই আঘাতটা কখনো শুকিয়ে গেলেও যেতে পারে, কিন্তু কথা দিয়ে যে আঘাত করা হয় এই আঘাতটা সহজে শুকায় না, এই আঘাতটা সহজে শুকায় না। কিছু মানুষ আছে কথা দিয়ে এরকম আঘাত করে খুশি, আশেপাশের মানুষেরা ওনার প্রশংসা করে, ভাই ঠিক আছে, ভাই কি আছে, ঠিক আছে, মানে আরেকজন রে কথা দিয়ে আঘাত করছে, আরেকজনের পিছন দিক থেকে কি দে পাম্প দে, ঠিক আছে কি আছে, ঠিক আছে, আরেকজনের কথা দিয়ে আঘাত করছেন, এই কথার কি কোনো দায় নাই, এ কথার দায় নাই, এ কথা আল্লাহর দরবারে কি হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে আপনার দরবারে, আল্লাহর দরবারে আপনার পক্ষে অথবা বিপক্ষে আপনার এই কথাগুলো বাজবে। তাহলে কথার দায় দায়িত্ব আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলছেন 99 সূরা বালা আয়াত নাম্বার 8-10, আলাম নাজআ আল্লাহু আইনাইন, আমি কি মানুষকে দুইটা চোখ দেই নাই, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা এবং দুইটা ঠোঁট কি তাকে দেইনি, দুইটা চোখও দিয়েছি, একটা জিহ্বাও দিয়েছি, দুইটা ঠোঁটও দিয়েছি, ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি তো তাকে দুইটা রাস্তাও দিয়েছি দেখিয়েছি। সুবহানাল্লাহ, ইচ্ছা করলে আপনি এই বুক দিয়ে গুনগুন করে সুবহানাল্লাহ বলতে পারেন, গুনগুন করে করতে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, গুনগুন করে করে আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়তে পারেন, এই মুখ দিয়ে, এই ক্ষমতা তো আপনার আছে, আবার এই মুখ দিয়ে আপনি যাইতে যাইতে গানও গাইতে পারেন, করে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, গাইতে পারেন তো, আছে না, হ্যাঁ যুবকেরা আছে না এরকম, হ্যাঁ আনমনে চলতেছে চলতেছে আর মুখ দিয়ে শুধু অটো বের হচ্ছে, অটো যেটা বের হচ্ছে এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, এটা অটো বের হচ্ছে হিন্দি গানের তাল, আছে নাকি নাই, হিন্দি গানের তাল, আপনার এটা আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, আপনার জন্য কি ভালো হিসাবে রেকর্ড হবে না খারাপ হিসাবে, খারাপ হিসাবে, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সেটা কি খারাপ হবে নাকি ভালো হবে, সুবহানাল্লাহ। প্রতিটা কথা আল কালিমাতুত তাইয়্যিবা, একটা পবিত্র কথা, ভালো কথা, এই যে একটু আগে দেখলাম কাওলান সাদিদা, উত্তম কথা, সুন্দর কথা, সোজা কথা, এটা কেমন বলছে, একজন মানুষকে যদি আপনি খুশি করার জন্য সুন্দরভাবে ভালো কথা বলেন এটাও একটা উত্তম কথা, সুবহানাল্লাহ। একজন মানুষের মন খারাপ, আপনি তাকে একটু মানে সুন্দরভাবে বৈধভাবে তাকে কিছু মজা দিলেন, তাকে কিছু তার মন খারাপ থেকে ফিরানোর জন্য তাকে কিছু কথা বললেন, এই যে কথা বললেন এটাও আল্লাহর দরবারে আপনার জন্য সওয়াব হিসাবে লেখা হবে, সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করলেন, স্ত্রী আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করলো, সন্তানকে আপনি আব্বু বলে ডাক দিলেন, আপনার সন্তান আপনাকে জড়াইয়ে ধরলো, সন্তান তার মুখ দিয়ে যে কথাটা বলছে, আপনি আপনার মুখ দিয়ে যে কথাটা বলছেন, সেগুলো আল্লাহর দরবারে আপনার জন্য সুন্দর কথা হিসাবে লেখা হচ্ছে, সুবহানাল্লাহ। আর ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে একসাথে দেখতেছেন টিভির মধ্যে একটা মানে একটা এমন একটা দৃশ্য আছে যে দৃশ্যটা সবাই মোটামুটি না আসা দিয়ে দিছে, মানে হিট দৃশ্য, মানে ভাল লাগছে, বাবা বলে যে হয়েছে রে, ছেলে বলে আব্বা ঠিক আছে, আব্বা ঠিক আছে, এটাও কথা, এটাও কথা, কথা তো আব্বা ঠিক আছে, বাবা বলতেছে সাব্বাস, হ্যাঁ কথা, এটা এ কথাও রেকর্ড হচ্ছে, কিন্তু এ কথাটা কি পজিটিভ, এ কথাটা কি সওয়াবের কথা, কিসের কথা, মন্দ কথা, মন্দ কথা। এই জন্য কথার ব্যাপারে খুব খুব জরুরি, খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর,
স্পর্শকাতর, খুবই মানে একেবারে কথা বলতে হবে খুব মেপে জুবে, মেপে জুবে কথা বলতে হবে। বলে যে যার ওজন যদ্দুর তার কথার ওজনও তদ্দুর, যার ওজন যদ্দুর তার কথার ওজনও তদ্দুর। আরবিতে একটা প্রবাদ আছে, কালামু রাজুলিন তারপরে মিজানু আকলিহি, একজন মানুষের আকল কদ্দুর বিবেক কদ্দুর এটা তার কথা দ্বারাই তাকে ওজন করা যায়। সুবহানাল্লাহ, কথা দ্বারাই তাকে কি করা যায়? ওজন করা যায়। তাহলে কথার ব্যাপারে আমরা সচেতন হতে পারবো তো ইনশাআল্লাহ, সাবধান হতে পারবো তো ইনশাআল্লাহ, যা মন চা তাই বলবো নাকি ভেবে চিন্তে বলবো? আমি এটাকে বলি যে একটা সেন্সর বোর্ড নিজের মধ্যে নিজে বসাবেন। সেন্সর বোর্ড, সেন্সর বোর্ড হলো যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বোর্ড থাকে। হ্যাঁ, সিনেমার মধ্যে মনে সেন্সর বোর্ড থাকে, যে সিনেমাটা একটা পেশ করার পরে তখন সেন্সর বোর্ড এটারে কি দেয়? অনুমোদন দেয়। কি দেয়? অনুমোদন দেয়। তো কিছু কিছু দৃশ্য, যেই দৃশ্যগুলো ধরেন তাদের মূলনীতির সাথে মিলে না, তাদের যে একটা মানে ইয়ে আছে, ক্যাটালগ আছে, এই ক্যাটালগের সাথে যদি না মিলে তখন সিনেমাটার অনুমতি দেয়। তবে দেওয়ার আগে সেন্সর বোর্ড কি করে, যতটুকু তাদের ক্যাটালগের সাথে মিলে না অতটুকু কি করে দেয়? কাট করে দেয়। কি করে দেয়? কাট করে দেয় না? ধরেন সিনেমার মধ্যে এমন একটা গান দিল কথার কথা, যেই গানটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তাহলে সেন্সর বোর্ড কি করবে? এখানে কেটে দিবে। এটাকে কি করে দিবে? কেটে দিবে। এরকম সেন্সর বোর্ড থাকে। তা আপনার আমার প্রত্যেকের কথা বলার আগে মুখের মধ্যে একটা সেন্সর বোর্ড বসানো উচিত, নিজেকে নিজে বলো মনে হচ্ছে একটা কথা বলবো, বলতে গিয়েই সেন্সর বোর্ড আপনাকে আমাকে নির্দেশ দিবে, এটা কি বলবো না বলবো না, এই যে বলবো বলবো না, এই যে ফিরে আসলেন, বোঝা যায় আপনার মধ্যে সেন্সর বোর্ড আছে। সেন্সর বোর্ড আছে, নিয়ন্ত্রণ করার একটা অথরিটি আপনার মধ্যে আছে। বলা হয়ে থাকে জ্ঞানী ব্যক্তি, বুঝদার ব্যক্তি ভেবে চিন্তে কথা বলে, আর অবুঝদার ব্যক্তি, ব্যাককেল ব্যক্তি আগে বলে পরে ভাবে, আগে বলে পরে ভাবে, আর বুঝদার ব্যক্তি আগে ভাবে পরে বলে। তা আমরা কি ব্যাককেল হতে চাই? আমরা ব্যাককেল হতে চাই? আমরা বেকুব হতে চাই? আমরা এমনভাবে কথা বলবো, আমরা আগে ভাববো, আগে চিন্তা করবো কথাটা আমার জন্য ভালো নাকি খারাপ, কথাটা আমার জন্য সওয়াব নাকি গুনাহ, এটা আগে ভাববো এরপরে বলবো। এভাবে নিয়ন্ত্রণ করবেন, দেখবেন আপনার ঘর, আপনার পরিবার, আপনার বস, আপনার আশেপাশের সমাজ, সব জায়গা আপনি একটা ফ্রেশ মানুষ হতে পারবেন। কথা কম বিপদ কম, কথা কম বিপদ কম, কথা বেশি বিপদ বেশি, কথা বেশি বিপদ বেশি। আর এই আরেকটা প্রবাদ আছে, আল মিকসারু কাহাতি বিল্লাইল, যেই ব্যক্তি বেশি কথা বলে সেই হলো রাতের বেলাতে কাঠ সংগ্রহকারী কাঠুরিয়ার মতো। রাতের বেলাতে কাঠ সংগ্রহকারী কাঠুরিয়ার মতো, রাতের বেলা কাঠুরিয়া যখন কাঠ সংগ্রহ করে, রাতের বেলা তো অন্ধকার, আধা আধা আলো আছে তার কাছে, সব দেখা যায় না, তখন সে সাপ বিচ্ছুকেও তার কাঠের সাথে বেঁধে ফেলে, সাপ বিচ্ছু নিয়ে যখন রওনা দেয়, সাপ বিচ্ছু তাকে সবল মারে, তাকে কি মারে? সবল মারে, কারণ সে কিছু বাস বিচার করে না। ঠিক যেই ব্যক্তি বাঁচান, যেই ব্যক্তি বেশি কথা বলে, যেই ব্যক্তি চিন্তা ভাবনা করে না, সে হলো রাতের অন্ধকারের কাঠুরিয়ার মতো, এমন কথা বলে ফেলে যেই কথা তাকে সবল মারে, যে কথা তাকে কি মানে সমস্যা। তাহলে কথার দায়িত্ববোধ আছে নাকি নাই? এবার আমরা কথার কিছু পয়েন্ট বলবো, পাঁচ ছয়টা পয়েন্ট বলবো, এর মাধ্যমে কথা শেষ হবে। কথা বলার ক্ষেত্রে কথা বলতে হবে সুন্দর কথা। সুবহানাল্লাহ, কি কথা সুন্দর! দুই নম্বর সুরা বাকারা 183, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে কথা বলো সুন্দরভাবে। সুবহানাল্লাহ, কিভাবে সুন্দরভাবে? ভাই এই রাস্তাটা কোন জায়গায় জান? জান না, ঠিক না? রাস্তাটা কোন জায়গায়? হ্যাঁ, নতুন রাস্তা, নতুন বুঝেন গেছো? এই এদিক দিয়ে ওদিক দিয়ে বলছেন ঠিক, কিন্তু আগে তার 3 মিনিটের ওয়াশ করে দিচ্ছেন, ওয়াশ তো করেন না, তারা ওয়াশ করছেন, মানে তারা একটা ইয়া লাগাই দিল। অথচ নিয়ম হলো অপূর্ণ লিন্নাসি কৃষ্ণা, সুন্দরভাবে কথা বল। সুভান, সুন্দরভাবে কথা বলো, উত্তমভাবে কথা বলো ভাই, এভাবে। অথবা আমি জানি না, কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, যদি জিজ্ঞেস করে ভাই এটা কোন দিকে, দেখবেন বলে সামনে,
অযথা আমি নিজে খেয়াল করে দেখছি, বা এটা কোন জায়গায় কাজে সামনে, মানে সামনের কোনো মানে যতজনকে জিজ্ঞাসা করে অতজনে কি বলে সামনে, মানে এটার কোনো মানে সঠিক কোনো কথা ইচ্ছে করেই বলে না, মানে দিল সামনে, আর যেই লোক বুঝতেছে সে তো বুঝতেছে সামনে, সামনের তো কোনো কুল কিনারা নেই। তাহলে আপনি কথা বললে মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। আপনি ভাবছেন এটা কি আমার সোয়াব, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে যে এরকম সোয়াব, একজন মানুষকে আপনি রাস্তা দেখাইয়া দিলেন সুন্দরভাবে, এটা আপনার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মতো সোয়াব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝি না, আমরা মনে করি যে সুবহানাল্লাহ সোয়াব বেশি, এটা কম সোয়াব না। তাহলে কথা বলতে হবে সুন্দরভাবে, কথা বলতে হবে কিভাবে সুন্দরভাবে, কথা বলতে হবে কর্কশতা বাদ দিয়ে, কি বাদ দিয়ে, কর্কশতা বাদ দিয়ে। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছেন 31 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 19, লোকমান হাকিম বলছেন ওয়াদ দুব মিন সাউতে, কি আমার সন্তান তোমার কণ্ঠটাকে নিম্নগামী করো, কণ্ঠটাকে নিচু করো, মোলায়েম করো, ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির, নিশ্চয়ই গাদার আওয়াজ হলো সবচেয়ে কর্কশ আওয়াজ, তোমার আওয়াজ যাতে গাদার মতো না হয়, গাদার মতো না হয়। তাহলে কণ্ঠটাকে কি করতে হবে, মোলায়েম করতে হবে, কণ্ঠটা কি করতে হবে, মোলায়েম করতে হবে কথা বলার ক্ষেত্রে। তিন নম্বর, এই মোলায়েম করতে গিয়ে মহিলারা আবার অন্য পুরুষের সাথে মোলায়েম কণ্ঠে বলতে পারবে না, এটা হারাম, মহিলারা অন্য পুরুষের সাথে মোলায়েম কণ্ঠে কথা বলা হারাম, কবিরা গুনাহ। 33 নম্বর সূরা আযাব আয়াত নম্বর 32, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, আল্লাহ তাআলা বলছেন হে নারীরা, হে নারীরা, তোমরা কোমল কণ্ঠে কথা বলিও না অন্য পুরুষের সাথে, অন্য পুরুষের সাথে যদি কোমল কণ্ঠে কথা বলো তাহলে যাদের অন্তরে দুর্বলতা আছে তারা তোমাদের প্রতি ঝুঁকে পড়বে। এখন স্বামীর সাথে কথা বলে কড়া ভাষায়, সন্তানের সাথে কথা বলে কড়া ভাষায়, আর দোকানদারের কাছে কি ভাইয়া বলে টান দেয় আছে না, সিএনজিতে উঠে গাড়িতে উঠে ড্রাইভার এত কোমল কণ্ঠে টান দেয়, এখন গাড়ির যে মানে আছে মানে ওই যে টাকা তুলে যে আছে কন্ডাক্টর, সে বলতেছে আপু আপনার নাম্বারটা দিয়ে যাইয়েন, মানে কণ্ঠে এমনভাবে মোলায়েম করছে মানে বাসের কন্ডাক্টর সেও ইয়ে হয়ে গেছে। আর এই মহিলাই বাড়িতে যখন কথা বলে মনে হয় যেন যুদ্ধ চলতেছে আছে নাকি নাই, আছে কি নাই। তাহলে কথার ক্ষেত্রে আপনি কোমল কথা বলবেন আপনার সন্তানের সাথে, কোমল কথা বলবেন আপনার স্বামীর সাথে, কোমল কথা বলবেন আপনার মা বাবার সাথে, আর অন্য পুরুষের সাথে আপনি কোমল কথা বলতে পারবেন না, কিন্তু উল্টো হয়ে গেছে। তাহলে কথার ক্ষেত্রে দায় দায়িত্ব আছে নাকি নাই। চার নম্বরে কথার ক্ষেত্রে মা বাবার সাথে কথা বলতে হবে সুন্দরভাবে, ফালা তাকুল্লাহুমা উফরিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, আল্লাহ তাআলা বলছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 24, ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সাথে কথা বলো সম্মানজনক ভাষায়, সুবহানাল্লাহ। উফ শব্দটাও তাদেরকে বলা যাবে না, উফ শব্দটাও তাদেরকে বলা যাবে না। মা বাবা বয়স হয়ে গেলে তাদের বয়সের কারণে মেজাজের পরিবর্তন হয়, বয়সের কারণে শরীরের অবস্থার মধ্যে পরিবর্তন হয়, মেজাজটা খিটখিটে হয়ে যায়, কিন্তু কি করা যাবে না, তাদের সাথে কর্কশ কষ্টদায়ক ভাষায় কথা বলা যাবে না, তাদের সাথে বলতে হবে ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সাথে কথা বলতে হবে সম্মানজনক কথা, সুবহানাল্লাহ। এটা আছে মুরব্বীদের মধ্যে, এটা আছে মুরব্বীদের, মুরব্বীদের যখন দেখা সাক্ষাৎ হয় আপনি তার ওনার জন্য মাসের চিকিৎসা টাকা পয়সা ওষুধপাতি সব খরচ করতেছেন, এরপরে আশেপাশের ওনার বয়স্ক যারা আসে তারা জিজ্ঞাসা করে কী অবস্থা, ছেলেমেয়েরা খোঁজখবর নেয় কি, কিচ্ছু খাওয়ায় না, মাথা গরম হয়ে যায়, আমি আজকে হয়তো 5000 টাকার বাজার নিয়ে আসলাম তারপর বলে কিচ্ছু খাওয়ায় না, তখন অনেকে রাগ করে বলে যে তোমার পাহাড় পর্বত এনে দিলেও কাজ হবে না, রাগ করে বলে না, আপনি তার সাথে রাগ করতে পারবেন না, কারণ ওনার বয়সটাই এমন, এই বয়সটা একটু কি করে একটু ব্যতিক্রম করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, তাদের সাথে সুন্দর কথা বলো, তাহলে কথা বলতে হবে মা বাবার সাথে কি কথা, সুন্দর কথা, কি কথা, সুন্দর কথা। সবচেয়ে সুন্দর কথা হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ। 41 নম্বর সূরা হামিমা সূরা আয়াত নম্বর 33, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, তার কথা হচ্ছে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজ করা হলো সবচেয়ে সুন্দর কথা,
ভাই নামাজে আসেন, ভাই মিথ্যা ছেড়ে দেন, ভাই আসুন আমরা ঘুষ ছেড়ে দিই, ভাই আসুন আমরা সুদ ছেড়ে দিই, ভাই আসুন আমরা দুর্নীতি ছেড়ে দিই, ভাই আসুন আমরা সমাজটাকে সুন্দরভাবে চালাই, এই যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন, আল্লাহ তাআলা বলছেন এটা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কথা, সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর কথা। তাহলে আমরা সুন্দর কথার অধিকারী হতে পারবো তো ইনশাআল্লাহ। এই কথার ক্ষেত্রে আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে, কিসের থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে। গীবত আছে নাকি নাই? গীবত, গীবত বলার একটা স্টাইল আছে। গীবত কিভাবে শুরু করে জানেন? বলছে ভাই কি বলতাম, বললে তো গীবত হয়ে যায়, না হলেও পারি না, আগে একটা ভূমিকা দেয়। এই যে ভূমিকা দিলে আবার শুরু, হ্যাঁ ভূমিকা দিয়ে শুরু, কি ভূমিকা দেয়, ভাই কি যে বলতাম, বললে তো গীবত হয়ে যায়, না বলো পারি না। এই দুই মিনিটের ভূমিকা দিয়ে মোটামুটি তিন ঘন্টার গীবত চলে, গীবত সেন্টার, কি সেন্টার, গীবত সেন্টার। আর মা বোনরা মোটামুটি, হ্যাঁ মহিলারা যদি বাপের বাড়িতে যায় মাশাআল্লাহ, তাহলে তো সেখানে মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, ভাবির সাথে গল্প বসলে গীবত সেন্টার কাকে বলে। তো শাশুড়ির কি অবস্থা, আর এবার শাশুড়ির ব্যাপারে আধা ঘন্টা চলে। তোর স্বামীর কি অবস্থা, আরে বলিস না এক ঘন্টা চলে। তোর ননদের কি খবর, আরে বলিস না দেড় ঘন্টা চলে, ছয় ঘন্টা গীবত সেন্টার। বলছে থাম, তোরটা মাত্র এক দূর গেছে, আমারটা শুরু, আমারটা হাসতেছেন, এরকম গীবত আছে নাকি নাই, কথা বলে আছে নাকি নাই। অথচ নামাজ পড়তেছে, অথচ হালাল খাচ্ছে ভালো, অথচ তাজবি তাহলিল করছে ভালো কাজ, তাজবি তাহলিল করছে, হালাল খাচ্ছে, পর্দা মেনে চলছে, কিন্তু গীবত করার কারণে তার ন্যাক আমলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তার খবর নাই। তাহলে কথার ক্ষেত্রে গীবত থেকে বাঁচার দরকার আছে নাকি নাই, আছে। কথার ক্ষেত্রে কাউকে মন্দ কথা থেকে, মন্দ নামে ডাকা থেকে বাঁচতে হবে। কিছু লোক আছে মন্দ নামে ডাকে, একজন লোক অন্ধ, আল্লাহ তাকে অন্ধ বানিয়েছে, ভাই আন্ধার ঘরের আন্ধা এদিকে আয়, কানার ঘরের কান, কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা, কানার ঘরের কানা। সে যদি অন্ধ হয় তার বাপ কি অন্ধ, তাহলে কোন সাহসে আপনি বললেন কানার ঘরে কানা, আপনি যে তারে কানার ঘরে কানা বলে ডাকলেন, আল্লাহ যদি আপনার ছেলে ঘরে কানা করে দেয় তখন কি করবেন, তখন কি করবেন। একজন মানুষের পায়ের সমস্যা, এই এদিকে ল্যাংরা ঘরের ল্যাংরা, কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। কি দিয়ে বলতেছে, কি দিয়ে বলতেছে, মুখ দিয়ে। এটা কি বাতাসে ভেসে যাবে নাকি রেকর্ড হবে, বাতাসে ভাসলো, বাতাস থেকে আল্লাহ উদ্ধার করবেন, সুবহানাল্লাহ, বাতাস থেকে উদ্ধার করবেন। তাহলে গীবত থেকে বাঁচতে হবে, মানুষকে মন্দ নামে ডাকা থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, কিসের থেকে বাঁচতে হবে, মিথ্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষ মিথ্যা বলতে বলতে, মিথ্যা বলতে বলতে সে আল্লাহর দরবারে ফেরেশতাদের কাছে পর্যন্ত মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যায়। মিথ্যুক হিসেবে কি হয়ে যায়, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা তার থেকে দূরে সরে যায়, ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী আছে না, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, এরকম ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী আছে নাকি নেই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু মানুষ সত্য কথা বলে, সত্য কথা বলে, বলতে 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 এমনকি আল্লাহর ফেরেশতাদের কাছেও লোকটা সত্যবাদী হিসাবে লিখিত হয়ে যায়, সুবহানাল্লাহ। কথার দিক থেকে আরেকটা আছে ছাপাবাজি, কি ছাপাবাজি আছে কি নাই, আছে। পকেটে দশ টাকা নেই, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কেমনে চালাই তুই বুঝিস, এমন একটা বাদ দোষ লোকজন বলছে আসলেই তো, আসলে পকেটে দশ টাকা নাই, ছাপা মারে অমুক মন্ত্রী আমার এই হয়, অমুক এমপির সাথে গতকাল তো একসাথে ডিনারে ছিলাম, তারপরে অমুক জায়গার অমুক ডিসি সাহেব আছে যে আমার কথা বলিস, আর লোকজনে তো পুরা টাক মানে ইয়া লাগাই দিছে সবার মধ্যে, কি এক ব্যবসাওয়ালা লোক আছে, পরে খোঁজ নিয়ে দেখে যে আস্তা ছাপাবাজ আছে নাকি নেই, আছে নাকি নাই। এই যে ছাপা মারলো, এ ছাপা কি বাতাসে মিশে গেল নাকি আল্লাহ রেকর্ড করলো, আল্লাহ তাআলা রেকর্ড করেছে। তা আসুন আমরা কথার ব্যাপারে যত্নবান হই, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলি, আমরা গীবত থেকে বাঁচি, তারপরে হলো মন্দ নাম থেকে ডাকা থেকে বাঁচি, আমরা কর্কশ ভাষা থেকে বাঁচি, মিথ্যা থেকে বাঁচি, তারপরে হলো একবার হলো নারীরা যাতে অন্য পুরুষের সাথে কোমল কণ্ঠ থেকে বাঁচে, সকল দিক থেকে আমরা যাতে কথার দায়িত্বটা যাতে যথাযথ আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।